মরিবা তো নিশ্চিত, কে জনে কইব কি আজ্ঞা মু তম্বা পাতিয়ারে মুড বাঞ্চি বলি, হ্যাঁ কে জনে কইব মু জীবনরে কেবে মরিবি নি, এটা কেবে সম্ভব? মর্ত্য মন্ডলে দেহ বহি দেবতা হেলে হে মরই, যে জন্ম হেইছি সে মরিব, মর্ত্য মন্ডলরে জন্মিলে দিনে অবশ্য অছি মরণ, সর্বগ্রাসী কাল প্রতি নিমিষরে করুছি আয়ু হরণ। সত আজ্ঞা, জাতস্য হি ধ্রুব মৃত্যু, মর্ত্য মন্ডলরে যিয়ে জন্ম হেইছি, আর না পারা মরভূমি, হ্যাঁ আমার লোক হচ্ছে তিনিটা, গোটে স্বর্গ লোক, গোটে পাতাল লোক, আউ গোটে মরলোক। ইয়ে হল মরলোক, এটি সমস্তে মরিবে, এ লোকটা হল মরিবা লোক, এ লোকরে যিয়ে রহন্তি সেমানে মরন্তি, খালি মানুষ নুহ যেতে জীবজন্তু যেতে সৃষ্টি হয়েছি সবগুড়াকর বিনাশ নিশ্চিত অছি। পরর কিছু হিত সাধন করিকি মরিবা, এ গলা বেলে যেটা কি আমপাই কামরে আসিব, কাহিকি টিকা গোবিন্দ চন্দ্রের গোটে পদ নাই আজ্ঞা, আসিলা বেলরে একারে কুমার তু গলা বেলে যিবু একা, হ্যাঁ কিন্তু দক্ষিণ হস্তনে যে ধর্ম করিবু সে হেব পথকু সখারে কুমার, আমি আসিছন্তি একা যিবা একা, জ্ঞানী ভক্ত বৃন্দ, জ্ঞানী বাপা মানে ডাহাণ হাতরে যে কর্মটা করিথিবে না, যে ধর্ম টিকক অর্জন করিথিবে না, যে পুণ্য টিকক অর্জন করিথিবে, যে ভল কাম টিকক জীবনরে করিথিবে, বাটুকু সখা সেই গোটিক হব। কারণ ই নশ্বর সংসার ভিতরে, ই নশ্বর আ ভিতরে কেহি বি স্থির নুহ, সবু অস্থির। আমি দেখুচন্তি সূর্য, আমি দেখুচন্তি চন্দ্রমা, আমি দেখুচন্তি আকাশ, আমি দেখুচন্তি মাটি, আম দেহরে অনুভব করুচন্তি পবন, হ্যাঁ আমি পিউচন্তি পানি, ইয়ে পঞ্চভূত। আম এই শরীরটা এই পাঁচটা ভূতরে তৈরি হইথিব যদি, এবং এহা যদি সত্য, যেতবেলে মরিবা না যে ভূত যেউঠু আসিছন্তি সেইটু লীন হইযিবে, আমার অস্তিত্ব কোন অছি, কোন রহিব আজ্ঞা? পৃথিভূত পৃথিবীরে মিশিগলা, জলভূত জলরে মিশিগলা, পবনভূতটি পবনরে মিশিগলা, তেজভূতটি তেজরে মিশিগলা, সবু তো চালিগলা, আকাশভূত আকাশকু পড়াইলা, রইলা কি? কেহি নাহি, কেবল আম হৃদয় ভিতরে যে এই যিয়ে কথা কৌছি, যিয়ে দেখুছি, যিয়ে চালুছি, এই গোটিক হি আত্মা, বা সেই আত্মাটি কেবল অছি বলি সূক্ষ্ম রূপরে আম শরীর ভিতরে লোক মানে কৌছন্তি এ জীবন্ত। যেতবেলে মরিযিবা এই সূক্ষ্ম আত্মাটি কে যেতবেলে বাহারিকি চালিযিব, তারপরে পঞ্চভূতর শরীর পাঞ্চভূতরে লীন হইগলা, সরিলা, কিছি হি নাহি। কাহিকি এইটা লোক মানে বুঝিপারু নাহান্তি, কিছি হি নাহি সংসার ভিতরে। তেণু যেতে পারুচন্তি পরহিত সাধি মরে যে মহিরে সেহি একা সুপুরুষ, যে অন্যর হিত সাধন করে এবং অন্যর হিত সাধন করি করি যে নিজ জীবনকু মধ্যে জলাঞ্জলি দেই দিয়ে, তাকুই কহন্তি ঠিক পুরুষ, তাকুই কহন্তি ঠিক লোক।